আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। এখন কিন্তু বাজারে সজনে ডাঁটার এই তরকারিটা কিন্তু পাওয়া যাচ্ছে, আর সজনে ডাঁটার এই তরকারিটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এবং খুবই হেলদি। আর তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটার খুবই সহজ একটা রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। সজনে ডাঁটার তরকারি রান্না করার জন্য আমি এখানে 500 গ্রাম সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। এখন আমি এই সজনে ডাঁটাগুলোকে খুব ভালোভাবে কেটে নেব। আর সজনে ডাঁটাগুলোকে কাটার জন্য আমি এখানে বটির সাহায্যে এভাবে আলতো করে ছোট ছোট টুকরো করে উপরের সবুজ অংশটা টান দিয়ে এভাবে ছিলে নিচ্ছে। অনেকে কিন্তু বলে যে সজনে ডাঁটা রান্না করলে কিন্তু তাদের তরকারিটা তিতে লাগে। আসলে সজনে ডাঁটার তরকারি যদি রান্না করার আগে এভাবে ছিলে নেওয়ার সময় সবুজ অংশটা যদি থাকে তাহলে কিন্তু তরকারি রান্না করার পরে তিতে লাগে। তাই অবশ্যই আগে সজনে ডাঁটাগুলোকে খুব ভালোভাবে এভাবে ছিলে নিতে হবে যেন কোনোভাবেই সবুজ অংশটা না থাকে। এখন আমি সবগুলো মানে সজনে ডাঁটা এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে উপরে সবুজ অংশটা ছাড়িয়ে নিচ্ছে। সজনে ডাঁটাগুলো কাটার পরে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আজকে আমি এই সজনে ডাঁটাগুলো রান্না করব আলু এবং টমেটো দিয়ে। আমি এখানে একটা আলু নিয়েছি, এভাবে কেটে নিয়েছি, আর একটা নিয়েছি টমেটো। আর এর সাথে আমি আজকে দিয়ে রান্না করব কুমড়ো বড়ি। আপনারা কিন্তু এই কুমড়ো বড়ি কিংবা আলু বাদেও কিন্তু শুধু মুসুরির ডাল কিংবা যে কোনো কোনো কিছু দিয়ে রান্না করতে পারেন। যে কোনো সবজি দিয়ে রান্না করলেও কিন্তু সজনে ডাঁটাটা খেতে অনেক মজার লাগে। তো আমি এখন সব সবজিগুলো রান্না করার জন্য এখানে একটা পাত্রে কিছুটা তেল নিয়ে নিয়েছি। আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে কুমড়ো বড়িগুলো দিয়ে দিচ্ছি। কুমড়ো বড়িগুলো দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো কুমড়ো বড়িগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এটাকে খুব মানে বেশি কড়া করে ভাজা যাবে না, জাস্ট কুমড়ো বড়িগুলোর গায়ে একটু লালচে কালার আসলে কিন্তু আমি এই কুমড়ো বড়িগুলো নামিয়ে নেব। তাছাড়া যদি ডিপ করে আরও ভাজেন তাহলে কিন্তু কুমড়ো বড়িগুলো খাইতে একটু দিতে লাগে। কুমড়ো বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এই কুমড়ো বড়িগুলোকে উঠিয়ে নিয়েছি। এরপরে ওই একই কড়াইয়ে আমি পরিমাণ মতো কিছুটা রান্নার তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। আর পেঁয়াজটা এরকম একটু লালচে কালার হয়ে আসলে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এরপর আমি এগুলোকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এরপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা বাটা, আর সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে মশলাগুলো একটু মিশিয়ে নিব। আর এই মশলাটাকে আমি 2 মিনিটের মতো এভাবে একটু ভেজে নিব। এই সবগুলো মশলা আমি 2 মিনিটের মতো এভাবে ভেজে নিয়েছি। আর 2 মিনিট পর আমি যখন দেখবেন মশলাটা একটু গায়ে লেগে আসছে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি মশলাটাকে আরও ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নিব। আর এভাবে যদি মশলাটা কষিয়ে নেন তাহলে কিন্তু তরকারিতে কাঁচা মশলার গন্ধটা আসবে না। মশলাটাকে আমি এভাবে 2 মিনিটের মতো খুব ভালোভাবে আবারও কষিয়ে নিয়েছি। মশলাটাকে এভাবে কিছুক্ষণ ভুনে নেওয়ার পরে আমি এখন এর ভিতরে আগে থেকে যে আলু কেটে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিব। আর আগে থেকে কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলো আমি এখন এই মশলার ভিতরে দিয়ে দেব। সজনে ডাঁটা এবং আলুটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মশলার সাথে সজনে ডাঁটাগুলো এবং আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই ডাঁটাগুলোকে এখন আমি 4 থেকে 5 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু মশলার সাথে ভেজে নেব। আর এভাবে 4 মিনিট ভাজার পরে এখন আমি এই সজনে ডাঁটা এবং আলুর ভিতরে দিয়ে দিব সে আগে থেকে ভেজে উঠিয়ে রাখা কুমড়োর বড়িগুলো। কুমড়োর বড়িগুলো দিয়ে দেওয়ার পরে আমি আবারও সজনে ডাঁটা এবং আলুর সাথে এই কুমড়োর বড়িটাকে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। যখন দেখুন এই যে মশলাটা একটু গায়ে লেগে লেগে আসছে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা পানি যেন আলু এবং সজনে ডাঁটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এভাবে কিছুটা পানি দিয়ে দেওয়ার পরে আমি এখন একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের মতো। 10 মিনিটের ভিতরেই কিন্তু সজনে ডাঁটা এবং আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি,
দেখে বোঝা যাচ্ছে যে সজনে ডাঁটা এবং আলুটা কিন্তু মোটামুটি এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটা টমেটো। আপনারা এখানে টমেটোটা দিতেও পারেন বা নাও দিতে পারেন। এখন আমি টমেটোটা দেওয়ার পরে আবারও এই সজনের ডাঁটা এবং আলু টমেটো এগুলো সবগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। যে যতটুকু ঝোল রাখবেন ততটুকুই ঝোল দিয়ে দিবেন ঝোলের পানি। এখন আমি আমি পর্যাপ্ত পরিমাণ যতটুকু ঝোল রাখব ঝোলের পানি দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও ঢেকে দিয়ে আমি 15 মিনিটের মতো এই তরকারিটা এখন এভাবে ফুটিয়ে নিব। 15 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, তরকারিটা কিন্তু এখন মোটামুটি হয়ে এসেছে আর দেখুন কালারটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর আসছে। আর এখন এই তরকারিটা আপনারা একটু চেক করে নেবেন যে লবণ কম বেশি আছে কিনা। এখন আমি এর ভিতরে নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি। যারা ধনে পাতা সহ্য করতে পারে না বা খান না তারা কিন্তু এটাকে স্কিপ করতে পারেন। আমার কিন্তু তরকারিতে ধনে পাতার স্মেলটা খুব ভালো লাগে, এই জন্য আমি দিয়েছি। ধনে পাতাটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো এটাকে একটু জাল করে নিয়েছি। আর আমার কিন্তু তরকারিতে লবণ ঠিক আছে, আমার আর কিছু দেওয়া লাগবে না। এখন আমি তরকারিটা হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল সজনের ডাঁটা আলু এবং কুমড়ো বড়ি দিয়ে খুব অসাধারণ একটা নিরামিষ রেসিপি। আর গরম ভাতের সাথে কিন্তু এই সজনের ডাঁটার তরকারিটা খুব অসাধারণ লাগে। তো এই ছিল আমার আজকের রেসিপি। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।